মাদারীপুরের রাজৌর উপজেলা টিকাহাট শিমুরতলা এলাকায় কাঁচামাল আড়তে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করা ও মূল্য তালিকা না থাকার দায়ে পাঁচ ব্যবসায়ীকে ২১,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সকালে ৮টার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজৌর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানা নার্সিং এ অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালতের খবরটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এবং রাজৌর প্রত্যেকটি বাজারে পেঁয়াজ ১৫০ টাকা কেজি দরে বিক্রি করা শুরু করে ব্যবসায়ীরা। এ সময় পেঁয়াজ ব্যবসায়ী খোকন খালাসি, রিপন শেখ, শফিকুল হাওলাদারকে ৫,০০০ টাকা, এছাড়াও ৩,০০০ টাকা করে আরো দুইজনকে মোট ২১,০০০ টাকা ভ্রাম্যমাণ আদালত